মানবাধিকার সমুন্নত রেখে যথাযথ দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে র‍্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল আল মামুন বলেছেন, জনসাধারণকে আরও স্বস্তি করতে কাজ করে যাচ্ছে বাহিনীটি। সকালে শহীদ র‍্যাব মেমোরিয়াল ডে অনুষ্ঠানে এই নির্দেশ দেন তিনি। চৌধুরী আব্দুল আল মামুন বলেন, ভাবমূর্তি রক্ষায় দায়িত্ব নিয়ে কাজ করছে র‍্যাব, ভবিষ্যতেও এই বাহিনীর মান ধরে রাখতে সচেষ্ট থাকবেন তারা। এর আগে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে র‍্যাব মেমোরিয়াল ডে 2022 পালন করা হয়, যেখানে প্রতিষ্ঠার 18 বছরে বিভিন্ন আভিযানিক কার্যক্রমে 29 জন নিহত ও করোনা মহামারীতে 7 জন র‍্যাব সদস্য মৃত্যুবরণ করায় তাদের স্মরণে শ্রদ্ধা জানান বাহিনীটির কর্মকর্তারা। এ সময় নিহতদের পরিবারের মাঝে বিভিন্ন উপহার তুলে দেন র‍্যাব মহাপরিচালক, স্মরণ করেন তাদের আত্মত্যাগের কথা। এছাড়াও বিভিন্ন সাহসিকতা ও অর্জনের জন্য 20 জন সদস্যকে ডিজিস ব্যাজ দেওয়া হয়। র‍্যাবের সদস্য হিসেবে সব ধরনের ব্যক্তিস্বার্থ লোভ প্রতিহিংসার ঊর্ধ্ব থেকে মানবাধিকার সমুন্নত রেখে আমাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে আমরা পালন করব। আপনাদের সার্বিক সাফল্যে র‍্যাবের ভাবমূর্তি ও কর্মতৎপরতা অনেকাংশে বৃদ্ধি পাবে বলে আমি আশাবাদী।